10 জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন মিছিল করে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে মিছিল করে আজ মনোনয়ন জমা দিলেন 10 জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন সাধন পান্ডের প্রয়াণে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন যদিও সাধন পান্ডের প্রয়াণের পরে কল্যাণ চৌবেরই করা একটি মামলার জেরে দীর্ঘদিন পর্যন্ত উপনির্বাচন আটকে ছিল এবং তারপর সে মামলা মিটে যাওয়ার পর উপনির্বাচন 10 জুলাই রুমকি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমি চলে যাব রুমকির কাছে রুমকি উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন কল্যাণ চৌবে ঠিক কি ছবি ধরা পড়ল এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরছি যেখানে যেসব বিল্ডিংয়ে ওয়েট করছেন এই মুহূর্তে কল্যাণ চৌবে মনোনয়ন আজই এই মুহূর্তেই তিনি জমা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবিটাই আমরা তুলে ধরছি কিছুক্ষণ আগেই তিনি এই যেসব বিল্ডিংয়ে এসে পৌঁছেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আজ সকালে তিনি প্রথমে একটি মন্দিরে পুজো দেন এবং তারপর কাকুরগাছি ক্রসিং থেকে বাগবাড়ি বাজার পর্যন্ত তার একটা ছোট্ট র্যালি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দিয়ে এবং ছিলেন তাপস রায় এবং এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করেছেন সমাদৃতা জমা বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে এবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন মিছিল করে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে মিছিল করে আজ মনোনয়ন জমা দিলেন 10 জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন সাধন পান্ডের প্রয়াণে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন যদিও সাধন পান্ডের প্রয়াণের পরে কল্যাণ চৌবেরই করা একটি মামলার জেরে দীর্ঘদিন পর্যন্ত উপনির্বাচন আটকে ছিল এবং তারপর সে মামলা মিটে যাওয়ার পর উপনির্বাচন 10 জুলাই রুমকি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমি চলে যাব রুমকির কাছে রুমকি উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন কল্যাণ চৌবে ঠিক কি ছবি ধরা পড়ল এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরছি যেখানে যেসব বিল্ডিংয়ে ওয়েট করছেন এই মুহূর্তে কল্যাণ চৌবে মনোনয়ন আজই এই মুহূর্তেই তিনি জমা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবিটাই আমরা তুলে ধরছি কিছুক্ষণ আগেই তিনি এই যেসব বিল্ডিংয়ে এসে পৌঁছেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আজ সকালে তিনি প্রথমে একটি মন্দিরে পুজো দেন এবং তারপর কাকুরগাছি ক্রসিং থেকে বাগবাড়ি বাজার পর্যন্ত তার একটা ছোট্ট র্যালি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দিয়ে এবং ছিলেন তাপস রায় এবং এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করেছেন সমাদৃতা জমা বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে এবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে নিট মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টে রাজস্থান মুম্বাই কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরলো সুপ্রিম কোর্টে 8 জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট আমরা কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে ময়ূক রঞ্জন নিট মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টে
একদমই নিট মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে এর আগেও হয়েছে, এটি নতুন মামলা যেখানে নতুন করে ফ্রেশ পিটিশন দায়ের করা হয়েছে গোটা যে পরীক্ষা সেই পরীক্ষাটিকে ক্যান্সেল করার জন্য। তুমি জানো যে অলরেডি এই নিট মামলা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখনই নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যেটা দিয়ে সহকারী অধ্যাপক মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জেআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোর যে পরীক্ষাগুলোতে পাস করা যায় সেইটা ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে। এবং আজই তারপরেই এই নিটকে কেন্দ্র করে যেমনটা তুমি বললে 8 জুলাই সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত বিভিন্ন হাইকোর্ট গুলোতে বিভিন্ন মামলা দায়ের হয়ে আছে এবং এটা অলরেডি কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়ে আছে, এই সমস্ত মামলাগুলোকে একত্রিত করে 8 জুলাই এর মধ্যে সুপ্রিম কোর্টে নিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট 8 জুলাই মামলাটা শুনবে। সুপ্রিম কোর্ট মামলাটি শুনবে কি মিনিংকে, সুপ্রিম কোর্ট মামলাটি শুনবে কারণ ওএমআর সিট এবং তার পাশাপাশি গ্রেস মার্কিং অর্থাৎ বর্ধিত নম্বর নিয়ে সমস্যা রয়েছে, বেনিয়মের অভিযোগ হয়েছে এবং তার পাশাপাশি এই 1563 জনের যে নির্দিষ্টকরণ করা হয়েছে অর্থাৎ 1563 জনের ক্ষেত্রেই দুর্নীতিটা আবদ্ধ এটা যে বারবার বলা হচ্ছে সেইটা কোন নিরিখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলেছে সেইটাও সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে, কারণ এটা তো লক্ষ লক্ষ মানুষের ছাত্রছাত্রীর দুর্নীতি প্রসঙ্গ সেই জিনিসটা দেখবে। এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিজেদেরকে পার্টি হিসেবে রাখতে চায় না, তারা বেরিয়ে আসতে চায় এই মামলা থেকে কারণ তারা বলছে যে এই গোটা মামলাটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের মতনই, এটা এটা বোর্ড অফ এক্সামিনেশন তারা নেয়। সুতরাং এই অনেকগুলো বিষয় রয়েছে, 8 জুলাই ছাত্রছাত্রীদের জন্য খুব বড় দিন, রায় বেরোতে পারে এবং যদি সেখানে আলাদা আলাদা করে একদম নির্দিষ্ট ভাবে পরীক্ষা বাতিলের বিষয়টা চলে আসে সেটাও কিন্তু বড় হতে চলেছে নেটের মতন। ধন্যবাদ ময়ূখ রঞ্জন, আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে। নিট মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টে, অর্থাৎ 8 জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজস্থান, মুম্বাই, কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরলো সুপ্রিম কোর্টে, সব মামলাই একত্রে শুনবে সুপ্রিম কোর্ট, সব পক্ষকেই নোটিশ দেওয়ার নির্দেশ। এখনই কাউন্সেলিংয়ের স্থগিতাদেশ নয়, পরীক্ষা বাতিল হলে কাউন্সেলিংয়ের স্থগিত হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে। আর অন্যদিকে এনটিএর আবেদনের সাড়া দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ 8 জুলাই কিন্তু একটা বড় দিন বলাই যেতে পারে, কারণ 8 জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আর সেই মামলার প্রেক্ষিতে কিন্তু স্পষ্ট হবে যে নিটের যে মামলা সেই মামলার ক্ষেত্রে কি হতে চলেছে। নিট মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টে, রাজস্থান, মুম্বাই, কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরল সুপ্রিম কোর্টে, 8 জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট, সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ, নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এখনই কাউন্সেলিংয়ের স্থগিতাদেশ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরীক্ষা বাতিল হলে কাউন্সেলিং স্থগিত হবে। নিটের রেজাল্ট বেরোয় 10 দিন আগে এবং সেই রেজাল্ট বেরোনোর পরে কিন্তু বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে নিটের রেজাল্ট নিয়ে। দিল্লির একটি সাইবার প্রতারণা মামলার তদন্তে তৎপর এদিয়ে বৃহস্পতিবার সকালে দুই জায়গায় হানা তদন্তকারী সংস্থা।